আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আসলে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের ভিডিও কনস্ট্রাকশন চ্যানেল নতুন, তারা অবশ্যই ভিডিও কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আপনাকে দেখাবো তিন তলা ফাউন্ডেশনের জন্য আপনি কত ফিট বেস করতে হবে এবং কত ইঞ্চি ডালা দিতে হবে এবং পিলারে কয়টা করে রড দিতে হবে আর কলমগুলো কীভাবে সেন্টার করবেন, এর বিস্তারিত বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। অবশ্যই আপনার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু শিখতেও পারবেন। কারণ আসলে অনেকে কাজ করেন, আপনারা আসলে কিছুই বোঝেন না, তো না বোঝাতে আপনাদেরকে অনেক মিস্ত্রি বা অনেক কন্ট্রাক্টারে আপনাদেরকে ধোকা দেওয়াতে আপনারা অনেক ক্ষতির মুখোমুখি হতে হন। তো এই কারণে আসলে আজকে আপনার জন্য ভিডিওটা নিয়ে আসলাম, আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। একটাই রিকোয়েস্ট রইলো, আর এখানে প্রত্যেকটি বেস ডালা দেওয়া হচ্ছে 14 ইঞ্চি করে, 18 ইঞ্চি করে, 16 ইঞ্চি করে, 12 ইঞ্চি করে, এক একটা বেস এক এক রকম ডালা দেওয়া হচ্ছে। যে জায়গায় লোডটা বেশি ওই জায়গায় বেসটা ডালা দেওয়া হচ্ছে বেশি, যে জায়গায় লোডটা কম ওই জায়গায় বেসের ডালাটা কম হচ্ছে। তো এই বিল্ডিংটি মূলত তিনতলা ফাউন্ডেশন, আর এখানে বেসগুলো দেওয়া আছে, প্রত্যেকটি বেস দেওয়া আছে 6 ফিট বাই 6 ফিট, আর কোনারগুলো দেওয়া আছে 5 ফিট বাই 5 ফিট। আপনার বেসগুলো সম্পূর্ণ ভালোভাবে দেখে নেবেন, আর এখানে প্রত্যেকটা কলম ব্যবহার করা হয়েছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আর এবং আমি ড্রয়িং সহকারে আপনাকে দেখাবো, আপনার ভালোভাবে ড্রয়িংটা দেখে নেবেন, দেখে বুঝে নেবেন। আর যদি কোনো কিছু বুঝতে কষ্ট অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে কলমগুলোতে রড দেওয়া হয়েছে 6টা করে দেওয়া হয়েছে, 12 মিলে 16 মিলে 6টা করে রড দেওয়া হয়েছে, মাঝখানেগুলোতে দেওয়া হয়েছে 8টা করে, আর এখানে ফিলারগুলো দেওয়া আছে যেমন যে বেসটা ডালা দেওয়া হয়েছে এগুলো আসলে মাঝখানের। তো আগে ড্রয়িংটা একটু ভালোভাবে দেখে নেন, এরপরে বিস্তারিত বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো কীভাবে কলম করা হয়েছে। বাকি আসবে সেখানে দৈর্ঘ্য দেওয়া আছে 32 ফিট 1 ইঞ্চি, প্রস্থ দেওয়া আছে 48 ফিট বিল্ডিংটার। আর এখানে প্রথমে পড়বে সিঁড়ি রুমটি, প্রথমে ঢুকতে সিঁড়ি রুমটি পড়বে, আপনার ড্রয়িংটা ভালোভাবে দেখে নেবেন। প্রথমে ঢুকতে সিঁড়ি রুমটি পড়বে আপনার, এরপরে পড়বে একটি ড্রয়িং ডাইনিং রুম, এখানে ডাইনিং রুমটি এপাশে দেওয়া আছে, এর পাশে দেওয়া আছে আরেকটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা মাপগুলো সম্পূর্ণ আপনার ভালোভাবে দেখে নেবেন, এখানে দেওয়া আছে ড্রয়িং রুম। আর এখানে টোটালি 14টা কলম ব্যবহার করেছে, আপনার কলমগুলো ভালো করে দেখে নেবেন, এখানে টোটালি 14টা কলম দেওয়া হয়েছে। তো এখানে দেওয়া আছে কিচিং রুমটি, কিচিংটি দেওয়া আছে 7 ফিট বাই 8 ফিট, কিচিংটি 7 ফিট বাই 8 ফিট দেওয়া আছে। এবং এখানে দেওয়া আছে টোটালি পাঁচটি বেডরুম, 14টা কলমের মধ্যে 5টি বেডরুম দেওয়া আছে আমাদের এখানে। আপনার ভালো করে মাপগুলো দেখে নেবেন, আমি মাপগুলো হয়তো বলছি না, কারণ আপনার মাপগুলো বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে দেওয়া আছে 3টি টয়লেট, 1টি কমন টয়লেট এবং আর 2টি অ্যাটাচড টয়লেট দেওয়া আছে। আপনার টয়লেটের মাপগুলো দেখে নেবেন ভালো করে। আর এখানে দেওয়া আছে 4টি ব্যালকনি, টোটালি এই বিল্ডিংটিতে 4টি ব্যালকনি ব্যবহার করা হয়েছে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ড্রয়িংটি বুঝতে পারছেন এবং কত টাকায় বিল্ডিংটি করতে আপনার খরচ যাবে তিনতলা ফাউন্ডেশন দিয়ে, ইনশাল্লাহ ওই বিষয় নিয়ে আমি আপনার সাথে কথা বলবো। আপনারা দেখতেছেন এখানে আমাদের বেসটা সেন্টার করা হচ্ছে। আগে বেসটা আপনারা কোনাজগুলো ভাঙবেন, অবশ্যই কোনাজগুলো ভেঙে এরপর সেন্টার খুঁটা ফেলাই এরপর আপনারা বেসটা সেন্টার করতে হবে। তাহলে যদি সুন্দরভাবে আপনার নিচে একটা রিং বাঁধেন তাহলে আপনাদের কোনো কোনাজ থাকবে না এবং কোনা কাছেও থাকবে না। অনেকে আমাকে ফোন দেন যে ভাইজান আমাদের বেসগুলো কলম এক জায়গায় এবং বেসের এক পাশে আমাদের কলমগুলো পড়ে গেছে, এটাকে কোনো সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে, কলমগুলো আপনার বেসের মাঝখানে সেন্টারে থাকতে হবে, তাহলে আপনার ডালাটা ঠিক ব্যবহার হবে। আর এখানে যদি আপনার কেউ লাল বালু ব্যবহার করেন অবশ্যই লাল বালুগুলো চেলে আপনার এরপর ব্যবহার করবেন, কারণ লাল বালুতে অনেক কাঁচড়া থাকে। তো এই কারণে আমি আপনাকে বলবো 10 টাকা বেশি কিলো এগুলো কন্ট্রাক্টারের উপর চাপান না দিয়ে নিজেরাই ছেলে নেবেন, চালে তাহলে আপনার জন্য উপকার হবে। যদি আপনার লোক থাকে তাহলে আপনার লোক দিয়ে আপনি অবশ্যই ভালো করে বালুগুলো ছেলে দেবেন, ছেলে এরপর ব্যবহার করবেন। আর এখানে কোনা দেওয়া হচ্ছে 5 টুকরি কোনা দেওয়া হচ্ছে এবং সিলেকশন দেওয়া হচ্ছে 1 টুকরি বালু, 2 টুকরি সিমেন্ট, একটা আমরা। আর টুকরিগুলো আপনারা দেখতেছেন বড়, এই কারণে আসলে আর মালগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন, আসলে অনেক সুন্দর করে মালগুলো মিক্স করা হচ্ছে। আর এখানে যে বেসগুলো দেখছেন আমি বেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আমার বেসগুলো ভালো করে দেখে নেবেন। এখানে প্রত্যেকটি বেসে আসলে মাটাম দেওয়া আছে, প্রত্যেকটি বেসের রটে মাটাম দেওয়া আছে। আর এখানে কোনার ফিলারগুলো দেওয়া আছে, 12 12 কোনার ফিলারগুলোতে দেওয়া আছে রড, 6টা করে রড ব্যবহার করা হয়েছে। আপনার কলমগুলো ভালোভাবে দেখে নেবেন, এখানে 6টা করে রড ব্যবহার করা হয়েছে। আর মাঝখানে যে কলমগুলো দেওয়া আছে এগুলোতে সম্পূর্ণ 8টা করে রড ব্যবহার করা হয়েছে। আর মাঝখানে একটা ফিলার ব্যবহার করা হয়েছে 10 15, একটা কলম 10 15 ব্যবহার করা হয়েছে, আর সম্পূর্ণ 10 12 12 ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি, আর প্রত্যেকটি কলম 12 12 ব্যবহার করা হয়েছে। আপনার মাটামগুলো বেসের মাটামগুলো আপনি ভালোভাবে দেখে নেবেন। অবশ্যই আপনি বিল্ডিংটা যদি ফাউন্ডেশন হয় তাহলে 100% আপনি বেসগুলো মাটাম দিতে হবে। আর এখানে যে ব্লকগুলো আমি ব্যবহার করছি ব্লকগুলো আপনারা দেখে নেবেন, আমি এখানে নিচে সোলিং দিচ্ছি ঠিক আছে, তবে উপরে 3 ইঞ্চি ব্লক ব্যবহার করা হয়েছে আমাদের। তো এই কারণে আমি বলবো আপনাদেরকে অবশ্যই ব্লক ব্যবহার করুন, আপনার ব্লক ব্যবহারগুলো আসলে অনেক ভালো বা অনেক সুবিধা হবে আপনার বেসের জন্য। আর এবং আমি সাইডে কাগজ দিয়েছি, অবশ্যই নিচে আপনারা কেউ সারে কাগজ দেবেন। আর এখানে বাইবেটার করতেছে, আমরা বাইবেটার মেশিন দিয়ে বাইবেটার করতেছি, আপনার ভালো করে দেখে নেবেন। বাইবেটার আসলে এটা বাইবেশন করে আপনার মালটা বসাবে সুন্দরভাবে, কোনো ফাঁকা টাকা থাকবে না। তো এই কারণে আসলে বাইবেটারটা 100% আপনারা যদি বেস ডালা দেন বা কলম ডালা দেন, আপনার বেস ডালাতে 100% বাইবেটারটা ব্যবহার করবেন। আর এখানে দেখতেছেন সাইডে আমাদের সারে কাগজ দেওয়া আছে, যেহেতু করে কোনো রড মাটির সাথে না লাগে এবং ডালাইগুলো মাটির সাথে লাগলে কোনো সমস্যা নেই। আর বেসের নিচে আপনার অবশ্যই
কোনো সারে কাগজ বা কোনো ফ্লোটিং ব্যবহার করবেন না। আপনার সাইডে আপনার ফ্লোটিং বা সারে কাগজ ব্যবহার করতে পারেন, তবে তলে কোনো সারে কাগজ আপনার ব্যবহার করবেন না। তো আশা করি আপনার সম্পূর্ণ কিছু আমি যেভাবে বলছি এভাবে বুঝতে পারছেন। আর এই বিল্ডিংটি তিনতলা, ফাউন্ডেশনে তিনতলা কমপ্লিট করতে আপনার 25 লক্ষ টাকার মতো খরচ হবে। কমপ্লিটে 25 থেকে 26 লক্ষ টাকার মতো আপনার এই বিল্ডিংটি তিনতলা কমপ্লিট, তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনার সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটা এলাকার কাছে কামনা করি। আর এখানে দেখতেছেন আমরা টেফার দিতেছি, এখানে প্রত্যেকটি কলমে 6 ইঞ্চি করে টেফার দেওয়া আছে। আমরা টেফারগুলো দিতেছি, আপনার ভালো করে দেখে নেবেন। তো আশা করি আপনার সম্পূর্ণ কিছু আমার বুঝতে পারছেন। তো যারা এখন আমাদের ভিডিও কনস্ট্রাকশন চ্যানেল নতুন, তারা অবশ্যই ভিডিও কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতুহু। ওকে।